17 বছর ধরে চলছে বাইপাসে সম্প্রসারণের কাজ। শুনতে অবাক লাগলেও এটাই ভবিতব্য ডালখোলার বাসিন্দাদের। সম্মুখ গতিতে চলছে বললেও কম বলা হয় অভিযোগ এলাকাবাসীর। সেখানেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়েন সাধারণ মানুষ। আর এই জ্যাম যন্ত্রণার জেরেই ধীরে ধীরে লাটে উঠছে ডালখোলা বাজার। রাত 12 বাজে খড়া হ্যায়, লাইন পড়তাই নেই তো কি করে যাই, কিসে যায়েঙ্গে হাম। উন্নতি তো হর এক জায়গা হুয়া হ্যায়, লেকিন ডালখোলা কা কভি উন্নতি নেই হুয়া। যানজটে জেরবার মানুষ, সেই ভোগান্তিতে চলেছে রাজনীতির রং। কাজের ধীর গতি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল, যদিও বিজেপি নেতৃত্ব চাইছেন দ্রুত কাজ শেষ হোক। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডালকলা শহরে লিড করেছে এবং বিজেপি ভাবছে যে ডালকলা শহরে আমরা 16টা সিটের মধ্যে 16টা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে, সেই জন্য বিজেপি চক্রান্ত করে এই কাজটাকে ডিলে করাচ্ছে। ফ্লাইওভার তার অর্ধেকটা কাজ হয়ে আছে, আর অর্ধেকটা কাজ হচ্ছে, তো সেই কাজটা যাতে আরও দ্রুততার সহিত হয় তার জন্য আমরা দলের পক্ষ থেকে এবং মাননীয় সাংসদ তার মাধ্যমে আমরা দুটো মন্ত্র, যাতে ফ্লাই অ্যাশের সাপ্লাই আমরা পেয়ে যাই, মাননীয় রাজকুমার সিং এর কাছে তার চিঠি করা হয়েছে, তদবির করা হয়েছে, এবং এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়ে চালু করে দেওয়া হয় জনগণের জন্য, তার জন্য মাননীয় নীতিন গডকরির কাছেও আমরা তদবির করেছি। কেন এত কাজে দেরি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসছে লাল ফিতের ফাঁস আর প্রশাসনিক দড়ি টানাটানি। 17 বছর আগে 4 লেনের রাস্তার কাজ শুরু, বর্তমানে রাস্তার কাজ শেষ, বাকি রয়েছে রেল লাইনের ওপর ওভারব্রিজ তৈরি। অভিযোগ, রেল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দড়ি টানাটানিতেই কাজে দেরি। 2021 সালে ফের ব্রিজ তৈরির কাজ শুরু, বর্তমানে ওভারব্রিজের একদিকের কাজ শেষ, ব্রিজের ওপর রাস্তা তৈরির কাজ 60% এগিয়েছে। কিন্তু যানজট থেকে মুক্তি পেতে ওই অর্ধেক তৈরি ব্রিজকেই ব্যবহার করছেন স্থানীয়রা, আর তৈরি হয়েও পড়ে থাকা ফোর লেন হয়ে উঠেছে চাষিদের ধান পাট গম শুকানোর জায়গা। ওখানে খুবই অসুবিধা হয়, ওদিক দিয়ে ট্রাফিক জ্যাম এত থাকে, আমাদের রেল গেট পার করতে আধা ঘন্টা এক ঘন্টা লাগে, শুধু বাজার করতে যাবো তো আধা ঘন্টা এক ঘন্টা, তো এই দিক দিয়ে গেলে খুবই সুবিধা হয়, 5-7 মিনিট আমরা ওই পারে পৌঁছে যাই, আর ওইটাই এখানে রেল গেট দিয়ে গেলে এক ঘন্টারও বেশি লাগে। আমরা চাই এটা খালি রেডি করে দিই। রাজনীতি হোক বা রেল ও সড়ক কর্তৃপক্ষের অসহযোগিতা, প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। তাই কবে বাইপাস চালু হবে সেই আশাতেই দিন গুনেই চলেছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহ রায়ের রিপোর্ট, Zee 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।